সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি এই সংকটকালীন পরিস্থিতিতেও তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাদের ন্যাশনাল কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল আলম স্যারকে, কারণ তার উদ্যোগেই আজকে আমরা এই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটির নাম হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, ইংরেজিতে যাকে বলা হয় দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ বাংলাদেশ। তো শিক্ষার্থীরা, আজকে এই শ্রেণী কার্যক্রম শেষে আমরা যেই বিষয়গুলো জানতে পারবো তার মধ্যে প্রথমত হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা কেমন সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং বাংলাদেশের সচিবালয়ের গঠন ও কার্যাবলী সম্পর্কে জানতে পারবো। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের শ্রেণী কার্যক্রমে চলে যাই। তো শিক্ষার্থীরা, এখন তোমাদের সাথে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর প্রকারভেদটা বা স্তরভেদটা আলোচনা করা হবে। তোমরা জানো যে বাংলাদেশ প্রশাসন পরিচালিত হয় রাষ্ট্রীয় লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো পরিচালনা বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা দ্বিস্তর বিশিষ্ট, বা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে দুটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর দ্বিতীয়টি হচ্ছে মাঝ প্রশাসন, যাকে অন্য নামে বলা হয় স্থানীয় প্রশাসন। শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে জেনেছো যে বাংলাদেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। যেহেতু বাংলাদেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান, তাই রাষ্ট্রীয় সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। তাই আমাদের প্রশাসনে গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে আমাদের এই কেন্দ্রীয় প্রশাসন। রাষ্ট্রের যাবতীয় নীতিমালা প্রণয়ন করে আমাদের এই কেন্দ্রীয় প্রশাসন। তাই কেন্দ্রীয় প্রশাসনকে সরকারের নীতিমালা প্রণয়নকারী সংস্থা বলা হয়। আর দ্বিতীয় স্তরে হচ্ছে আমাদের মাঠ প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন থেকে যে সকল নীতিমালা গৃহীত হয়, সেই সকল নীতিমালা বাস্তবায়ন করা হয় আমাদের এই দ্বিতীয় স্তরে বা মাঠ প্রশাসনে। তাই এই মাঠ প্রশাসনকে বলা হয় সরকারের নীতিমালা বাস্তবায়নকারী সংস্থা। তো শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে কেন্দ্রীয় প্রশাসনে এবং মাঠ প্রশাসনে কারা আসীন আছেন। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা বা বাংলাদেশ প্রশাসনের কাঠামোটা দেখতে পাচ্ছ। ইতিপূর্বে বলা হয়েছে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা দুটি স্তরে বিভক্ত। তা আমরা এখন দেখব দুটি স্তরে কারা আসীন আছেন বা কোন কোন পদ আছে। তাহলে প্রথমে যাই হচ্ছে আমরা কেন্দ্রীয় প্রশাসনে। কেন্দ্রীয় প্রশাসনে সর্বোচ্চ পদে আছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। তারপরে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা জানি বাংলাদেশে যেহেতু সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, তাই রাষ্ট্রপতি হচ্ছেন নামমাত্র প্রধান। প্রকৃত প্রধান বা সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রীর পরেই আছে হচ্ছে একটি মন্ত্রী পরিষদ। বাংলাদেশের হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মন্ত্রী পরিষদটা গঠন করা হয়। মূলত হচ্ছে এই মন্ত্রী পরিষদের সহায়তায় বা সাহায্যেই প্রধানমন্ত্রী যাবতীয় শাসন কার্য পরিচালনা করে। এরপরই হচ্ছে আমাদের সচিবালয়। কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত হয় আমাদের সচিবালয়। সচিবালয়কে বলা হয় বাংলাদেশ প্রশাসনের বা প্রশাসনের স্নায়ু কেন্দ্র, কারণ এই সচিবালয়ই কিন্তু যাবতীয় নীতিমালা পরিচালনা নীতিমালা প্রণীত হয়, এবং শুধু যে প্রণীত হয় তা না, তা পর্যালোচনাও এবং চূড়ান্তভাবে গৃহীত হয় আমাদের এই সচিবালয় থেকে। তাই সচিবালয়কে বলা হয় প্রশাসনের স্নায়ু কেন্দ্র। তারপর হচ্ছে আছে আমাদের মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী হচ্ছে একজন মন্ত্রী। এছাড়াও মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের পরে আছে আমাদের বিভাগ। তোমার হচ্ছে এই মন্ত্রণালয়ের অধীনে এক বা একাধিক দপ্তর বা বিভাগ থাকে। এগুলো কিন্তু বিভাগগুলো কিন্তু সচিবালয়ের নির্দেশে পরিচালিত হয়। এরপর আছে আমাদের শাখাসমূহ।
প্রশাসনিক কাঠামোর মধ্যে আবার কিন্তু কতগুলো শাখা বা উপবিভাগ, বিভাগের পর উপবিভাগ, এই উপবিভাগকেই বলা হয় হচ্ছে শাখা সমূহ। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সচিবালয় সম্পর্কে বা সচিবালয়ের গঠন ও কার্যাবলীটা কেমন। তার আগে আমরা মাঠ প্রশাসন সম্পর্কে কিছুটা আলোচনা করে নেই। মাঠ প্রশাসনের প্রথম স্তরে আছে বিভাগীয় প্রশাসন। একজন বিভাগীয় কমিশনার হচ্ছেন এই বিভাগীয় প্রশাসনের প্রধান। তার পরের স্তরেই আছে জেলা প্রশাসন। একজন ডেপুটি কমিশনার হচ্ছে সেই এই জেলা প্রশাসনের প্রধান। এবং মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তরে আছে উপজেলা প্রশাসন, এবং একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হচ্ছে আমাদের উপজেলা প্রশাসনের প্রধান। এখন আমরা এই 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 শ্রেণী বিভাগটা বা আমাদের এই পদবিন্যাসটা আমরা ভালো করে মনে রাখবো, কারণ অনেক সময় দেখা যায় যে এই ছকটাই আমাদের উদ্দীপক হিসেবে দিয়ে দেয়, হয়তোবা এখান থেকে কিছু একটা মিসিং করে দেয়, হয়তোবা সেটা সচিবালয়ে মুছে দিতে পারে, মুছে এখানে হয়তো আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিল, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিল, বলা হলে উদ্দীপকে উল্লিখিত প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে, বা এখানে জেলা প্রশাসকটা মুছে দিয়ে এভাবে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিল, এভাবে অনেক সময় আমাদের উদ্দীপক আসতে পারে। সেই জন্য প্রত্যেকটির কার্যাবলী গঠন এবং কার্যাবলী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা পূর্বে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের গঠন এবং কার্যাবলী সম্পর্কে জানতে পেরেছি। আজকে আমরা জানব হচ্ছে সচিবালয় সম্পর্কে, এবং আমাদের পরবর্তী ক্লাসে আমরা মাঠ প্রশাসন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা সচিবালয়ের গঠন এবং কার্যাবলীতে ফিরে যাই। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা বাংলাদেশ সচিবালয়ের কাঠামোটা দেখতে পাচ্ছ। কাঠামোতে যাওয়ার আগে বাংলাদেশ সচিবালয় কাকে বলে সে সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই। সচিবালয় সাধারণত সচিবালয় গঠিত হয় মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে, বা বাংলাদেশের মন্ত্রণালয়গুলোকে যৌথভাবে সচিবালয় বলা হয়। বাংলাদেশের সামগ্রিক যে প্রশাসন ব্যবস্থা আছে সেই প্রশাসক ব্যবস্থার স্নায়ু কেন্দ্র বা প্রাণ কেন্দ্র হচ্ছে বাংলাদেশ সচিবালয়। অনেক সময় তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে যে প্রশাসনের স্নায়ু কেন্দ্র বা প্রাণ কেন্দ্র কোনটি, সেক্ষেত্রে উত্তরটি হবে বাংলাদেশ সচিবালয়। সচিবালয়কে কেন স্নায়ু কেন্দ্র বা কেন্দ্রবিন্দু বলা হয়, কারণ এই এই সচিবালয়ই কিন্তু সরকারের কর্মসূচি, বিভিন্ন নীতি পরিকল্পনা সমূহ তোমার গ্রহণ করা হয়, এবং সেগুলো গ্রহণের পাশাপাশি সেগুলো কিন্তু মূল্যায়নও করা হয় এই সচিবালয় থেকে। সচিবালয় হচ্ছে তোমার সরকারি সকল ক্ষমতার আধার বা প্রশাসনিক ক্ষমতার আধার হচ্ছে এই সচিবালয়। কেননা এই সচিবালয় থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে সরকারি কোনো কাজ কিভাবে করা হবে, তারপর হচ্ছে কোন নীতি গৃহীত হবে। এছাড়াও সচিবালয় কিন্তু মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে থাকে। আমরা অনেক সময় দেখি আইনসভায় মন্ত্রীরা তাদের কাজের জন্য জবাবদিহি করে। এই জবাবদিহি প্রদান করতে গেলে মন্ত্রীদের যে সকল তথ্যের প্রয়োজন হয় সেই সকল তথ্য কিন্তু প্রদান করা হয় বাংলাদেশ সচিবালয় থেকে। সেই জন্য বলা হয় সচিবালয় হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তাই সচিবালয়ের দক্ষতার উপরই কিন্তু প্রশাসনিক গতিশীলতাটা নির্ভর করে, সুশাসন নির্ভর করে বাংলাদেশ প্রশাসনের দক্ষতার উপর। তো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখন চলে যাব তোমার বাংলাদেশ সচিবালয়ের কাঠামোতে। তো শিক্ষার্থীরা, আমি প্রথমেই কিন্তু বলেছি যে সচিবালয় গঠিত হয় মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে, আর সেজন্য সচিব হচ্ছেন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। মন্ত্রণালয়ের প্রধান বা নির্বাহী কর্মকর্তা হচ্ছেন একজন মন্ত্রী, সচিব হচ্ছেন একজন প্রশাসনিক কর্মকর্তা বা
সচিবালয়ের প্রধান কর্মকর্তা। অনেক সময় দেখা যায় যে সচিবালয়ের কাজ ব্যাপক থাকতে পারে বা জটিল থাকতে পারে, তো কাজের জটিলতা ও ব্যাপকতার উপর ভিত্তি করে অনেক সময় একজন অতিরিক্ত সচিবও নিয়োগ প্রদান করা হয়। এরপরে আসি হচ্ছে আমাদের যুগ্ম সচিবের পদ। কোনো কোনো মন্ত্রণালয়ে তোমার একাধিক যুগ্ম সচিব থাকতে পারে। এই এই যুগ্ম সচিবরা হচ্ছে মন্ত্রণালয়ের যে বিভাগগুলো আছে সে বিভাগগুলোর দায়িত্ব পালন করে। এরপর আছে হচ্ছে আমাদের উপসচিবের পদ। মন্ত্রণালয়ে যে শাখাসমূহ আছে সেই শাখাসমূহে ভারপ্রাপ্ত কর্মকর্তারাই হচ্ছেন উপসচিব। এরপর হচ্ছে আমাদের সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব, তারাও হচ্ছে মন্ত্রণালয়ের যে শাখাসমূহ আছে সেগুলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা সেই শাখাসমূহের দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীরা, সচিবালয়ে কিন্তু পদসোপান নীতি অনুসরণ করা হয়। আমরা এর আগে পদসোপান নীতি বলতে কি বোঝায় সেটা আলোচনা করেছিলাম, তারপরে বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। পদসোপান নীতি হচ্ছে যে পদের গুরুত্ব ও মর্যাদা অনুযায়ী পদের যে পর্যায়ক্রমিক শ্রেণী বিভাগ তাকে বলি হচ্ছে আমরা পদসোপান নীতি। সেই পদসোপান নীতি অনুযায়ী একটি প্রশাসনের পদগুলো তোমার হচ্ছে গুরুত্ব অনুযায়ী শ্রেণী বিভাগ করা থাকে এবং প্রত্যেক নিম্নতর কর্ম বা অধস্তন কর্মকর্তাদেরকে তাদের কার্যাবলীর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করতে হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, তারা কিন্তু তাদের কাজের জন্য উপসচিবের কাছে জবাবদিহি করতে বাধ্য। আবার উপসচিব তার কার্যাবলীর জন্য যুগ্ম সচিবের কাছে জবাবদিহি করতে বাধ্য। এই যে অধস্তন পদ থেকে ঊর্ধ্বতন পদ পর্যন্ত পদের একটি শ্রেণী বিভাগ এবং অধস্তন কর্মকর্তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকা, এটাই হচ্ছে আমাদের পদসোপান নীতির মূল বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, প্রথমেই কিন্তু বলেছি যে বাংলাদেশ সচিবালয় হচ্ছে সকল প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। কেন বলা হয় কেন্দ্রবিন্দু? কারণ এই এই সচিবালয় থেকে যাবতীয় কার্যাবলী গৃহীত হয় এবং তা মূল্যায়ন করা হয়। তাহলে এখন দেখি, চলো দেখি বাংলাদেশ সচিবালয় কী কী কার্যাবলী সম্পাদন করে থাকে। তার এই কার্যাবলীর ওপর ভিত্তি করেই কিন্তু তাকে বা সচিবালয়কে প্রশাসনিক কেন্দ্রবিন্দু বলা হয়। তো সচিবালয়ের প্রধান কাজ হচ্ছে নীতি প্রণয়ন। আমরা সরকারের যে সকল নীতিমালা দেখি সে সকল নীতিমালা কিন্তু প্রণীত হয় বাংলাদেশ সচিবালয় থেকে। সচিবালয়কে বলা হয় যে সচিবালয় হচ্ছে রাষ্ট্রের নীতি প্রণয়নকারী সংগঠন। সচিবালয় হচ্ছে রাষ্ট্রের নীতি প্রণয়নকারী সংগঠন। তোমার হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যাবতীয় যত নীতি আছে সবকিছুই সাধারণত সচিবালয় থেকে প্রণয়ন করা হয়। তারপর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। আমরা জানি কি রাষ্ট্রে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়, সে সকল উন্নয়ন পরিকল্পনা কিন্তু গৃহীত হয় সচিবালয় থেকে। সচিবালয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা সমূহ প্রণয়ন করে থাকে। তবে এক্ষেত্রে কিন্তু সচিবালয়কে মন্ত্রণালয় যেই নির্দেশনা জারি করে সেই নির্দেশনা অনুসরণ করতে হয়। তার মানে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে সচিবালয় বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে। তারপরের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাস্তবায়নাধীন পরিকল্পনা সমূহ মূল্যায়ন। সচিবালয় শুধু যে পরিকল্পনা প্রণয়ন করে তা কিন্তু নয়, রাষ্ট্রে ইতিমধ্যে যে সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বাস্তবায়ন করা হয়েছে সেই বাস্তবায়নাধীন পরিকল্পনা সমূহ কিন্তু মূল্যায়ন করে থাকে বাংলাদেশ সচিবালয়। সেই জন্য কিন্তু সচিবালয়ের বা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব প্রতি মাসে একবার একটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত মূল্যায়ন সভা আয়োজন করে থাকে। সেই সভায় সেই পরিকল্পনায় যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল তাদের সাথে সেই বাস্তবায়নাধীন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এরপরে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে মন্ত্রীদের সহায়তা প্রদান। সচিবালয়ের সচিবরা মন্ত্রীদেরকে যাবতীয় তথ্য প্রদান করে মন্ত্রীদেরকে সাহায্য প্রদান করে থাকে।
এরপরে সচিবালয়ের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন প্রণয়ন। আইন প্রণয়ন করার জন্য যে আইনে যে খসড়া থাকে, সেই খসড়াটা কিন্তু হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করতে হয়। সেটা কি সেই সংক্রান্ত কাজগুলো কিন্তু করে থাকে হচ্ছে আমাদের সচিবালয় বা সচিবরা। এরপরে সচিবালয়ের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজেট প্রণয়ন। আমরা জানি বাজেট প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়, কিন্তু এই যে বাজেটের খসড়া বা বাজেট পর্যালোচনা, এই সকল কাজগুলো কিন্তু করে থাকে হচ্ছে সচিবরা। এরপর হচ্ছে এরপর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সচিবরা কিন্তু মন্ত্রণালয়ের মুখ্য হিসাব নিরীক্ষকের দায়িত্ব পালন করে থাকে, ঠিক আছে? সেই জন্য যে মন্ত্রণালয়ে যে সকল অর্থ বরাদ্দ হয় সেগুলো সঠিকভাবে বা যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না সেটা কিন্তু পর্যালোচনা করে থাকে সচিবরা। সেই জন্য বলা হয় যে মন্ত্রণালয়ের মুখ্য হিসাব নিরীক্ষক হচ্ছে সচিবরা। এরপরে সচিবালয়ের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বিভিন্ন যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আছে, যেমন যে দেশের প্রশাসনের যে অন্যান্য স্তরগুলো, অন্যান্য স্তর হচ্ছে মাঠ প্রশাসন বা সচিবদের অধস্তন পদগুলো এবং মাঠ প্রশাসন, এই সকল পর্যায়ে যে দায়িত্বপ্রাপ্ত যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আছে, সেই শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কিন্তু ব্যবস্থাপনা নিশ্চিত করেন হচ্ছে সচিবরা। এরপর হচ্ছে সর্বশেষে চলে এসেছি আমরা যে অন্যান্য কার্যাবলী। অন্যান্য কার্যাবলী হচ্ছে যে প্রধানমন্ত্রী অনেক সময় অনেক কার্যাবলী সচিবদের হাতে অর্পণ করে থাকেন, সেই সকল কার্যাবলী সম্পাদন করার দায়িত্ব কিন্তু পালন করে থাকেন সচিবরা। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সচিবালয়ের গঠন এবং কার্যাবলী। আশা করি তোমরা কিছুটা ধারণা লাভ করতে পেরেছো। তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যে পাঠ্য বইটি আছে সেটা তোমরা ভালোভাবে পড়বে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি।